বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনে একটি হলে ট্রাস্ট সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় সভার শুরুতে সদ্য মৃত্যুবরণকারী ট্রাস্টের সদস্য ইসলাম উদ্দিন সহ অন্যান্য সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আলী বিবুল। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ট্রাস্টের আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আলহাজ আব্দুল শফিক। সভায় ট্রাস্টের বাংলা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, বাজিদুর রহমান, মাসুম হোসেন, নুরুল ইসলাম। সভায় বক্তারা বিগত বন্যার সময় ট্রাস্টের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম, রমজান মাসে ঈদ উপহার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন ধরনের মানবিক কর্মসূচি বাস্তবায়নের জন্য বর্তমান কমিটির সক্রিয় ভূমিকার জন্য অশেষ ধন্যবাদ জানান। সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাবের অনুমোদন করা হয়। সভায় ট্রাস্টের অন্যতম পরিচালক কবির হোসেন ও সংগঠনের অপর দুইজন সদস্য কবির মাহমুদ ও কামরুল হোসেন রেড ব্রিজ ও টাওয়ার হ্যামলেটস বাড়া থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।